আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটি অবশ্যই আমার ডায়েটের সাথে রিলেটেড হবে, বাট বিষয়টা বেশিরভাগই মনস্তাত্ত্বিক। আমাদের সন্তানদের আমরা অনেক সময় অন্যের কাছে দেখা যায় যে ছোট করে ফেলি না বুঝে। আসলে ব্যস্ত জীবনে বাবা মারা অনেক সময় ব্যস্ত থাকেন, অনেক কাজে থাকেন, তারা ইন সাম কেসেস দেখা যায় যে একটু বিরক্ত হয়ে অনেক ভুল কাজগুলো করে থাকেন। আজকে সেই বিষয়গুলোই বলবো যে অন্য মানুষের সামনে আসলে নিজের বাচ্চাকে ছোট করা ঠিক না বা হেয় করা ঠিক না। বিষয়টি অনেকভাবে হয়, যেমন ধরেন কেউ কল করলো, তখন আপনি হয়তো আপনার বাচ্চাটা হয়তো সকালবেলা দেরিতে ঘুম থেকে দেরিতে উঠে, এটা নিয়ে আপনি খুব ঝামেলা করছেন ওর সাথে। ঠিক ওই মোমেন্টে কেউ ফোন করলো, আপনি সেটা তাকেও বলে ফেললেন যে এই নানা ধরনের জ্বালা যন্ত্রণায় আছি, বাচ্চা সকালে ঘুম থেকে উঠে না, তারপরে হয়তো খাওয়া নিয়ে বিরক্ত করলো, সেটাও আপনি বিভিন্ন মানুষকে ফোন করে বললেন বাচ্চার কথা, যে সে খাওয়া ঠিক মতো খেতে চায় না, ভীষণ বিরক্ত করে, ভীষণ জ্বালায়। আমি আসলে আজকে আপনার সন্তান বলতে একটু বড় সন্তানকেই বুঝাচ্ছি, এগুলো ছোটদের বিষয় না। দেখা যায় যে অ্যাডোলেসেন্টের পর থেকে, অর্থাৎ 12-13 বছরের পর থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত বাচ্চারা তো মা বাবা মায়ের সাথে আমাদের দেশে 19-20 বছর পর্যন্তই থাকে, ওই সময়ে এই ধরনের কমপ্লেইনগুলো নিজের সন্তানকে নিয়ে কারো কাছে করা, এটা আসলে ভীষণ অন্যায়। এটা কি হয়, এটা আপনার সন্তানরা বিরক্ত হয়, মনে করে যে আচ্ছা তাদের সিক্রেটটা বা তাদের নিজস্বতা, তাদের ব্যক্তিত্বটা আরেকজনের কাছে প্রকাশ পাচ্ছে, এটাতে তারা মনোক্ষুণ্ণ হয়, বাবা মায়ের উপর অনেক বেশি বিরক্ত হয়, কারণ এটা তারা এক্সপেক্ট করে না, কারণ বাবা মা হচ্ছে তাদের কাছে সবচেয়ে আপন। আপনের সাথে অনেক কিছু মেনে নেওয়া যায়, কিন্তু সেটা যদি ইভেন তার ফুপুও হয়, চাচা হয়, মামা হয়, মায়ের বান্ধবী হয়, বাবার বন্ধুও হয়, কলিগ হয়, যেই হোক, তাদের সাথে তাদের রিলেশনটা জাজ করা আসলে বাচ্চাদের জন্য তখন সম্ভব হয় না, কারণ তারা চিন্তা করে যে আমাকে নিয়ে কেন সবসময় আমার অভিযোগগুলো কেন বাইরে পৌঁছাবে। এরপর ধরেন কোনো কারণে আপনার সন্তান লেখাপড়া করে না, সেটা আপনি যাকে পান তাকেই বলে বেড়ান যে ও পড়াশোনা নিয়ে খুব বিরক্ত করে, ও পড়তে চায় না, আর বললেন না পড়া নিয়ে অনেক ঝামেলায় আসি, সারাক্ষণ বলে বলে পড়াতে হয়, টিচার আসার পর হয়তো বলছেন ঘিলু নাই কী করছেন, তখন হয় কি ওর আর সে আগ্রহটা কমে যায় যে আচ্ছা ঠিক আছে সবাই তো জানেই যে আমি পড়াশোনায় ভালো না, পড়াশোনা করি না, আচ্ছা করলাম না, এরকম কিন্তু অনেকে উল্টাটা করে। মানে এটা আপনি বলে এরকম না যে সে আপনার কথাটা রাতারাতি বুঝে সেটাকে চেঞ্জ করে একদম ঠিক করে ফেলবে বিষয়টা, বিষয়টা তা না, বরং তার মধ্যে একটা রাগ কাজ করে, জেদ কাজ করে যে বাবা মা তো সবাইকে বলেই আমি পড়ি না, তাহলে আমার পড়ে আর লাভ কী। এটা কিন্তু হয়, এবং এই সন্তানরা যখন আবার একটু ভালো রেজাল্ট করে, তখন কিন্তু যাদেরকে আপনি বলেছিলেন যে ও পড়তে চায় না, ও পড়ে না, তারা কিন্তু তখন আবার বিষয়টাকে মানে অন্যরকমভাবে নেয়, ওমা তাহলে ভালো করলো কী করে, পাশ করলো কী করে। এই যে বিষয়গুলো, এগুলো খুব কমপ্লিকেটেড, এগুলো আমরা নিজের অজান্তে অনেক সময় করি, অনেক সময় আমাদের হ্যাবিটে পরিণত হয়, হ্যাবিটস, অর্থাৎ যাকে পাই তাকেই নিজের বাচ্চার বদনাম করে বেড়াই, এটা খুব খারাপ। যেমন আমার বাচ্চা কথা না শোনা, আমার বাচ্চা পড়ে না, আমার বাচ্চার মাথায় ব্রেন নাই, আমার বাচ্চা সকালে ঘুম থেকে উঠে না, ভীষণ তর্ক করে, আমার বাচ্চা এটা, আমার বাচ্চা সেটা, এগুলো কাউকে বলে কখনো সমাধান পাবেন না। মাথায় রাখবেন এই জিনিসগুলোর সাথে ডায়েটের কোথায় রিলেশন। এবার আমি বলি, এই কথাগুলো শুনতে 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 বাচ্চারা একসময় ভীষণভাবে মানে রেগে যায় এবং তাদের ভেতরে ক্ষোভ তৈরি হয়। তারা তখন হয় দেখা যায় যে খাবারের মধ্যে শান্তি খুঁজে, বাইরে অর্ডার করে খাবার খেয়ে এনে দরজাটা লাগিয়ে দিয়ে খাবার খেয়ে সে শান্তি পায়, অথবা দেখা যাচ্ছে যে সে ইটিং আউট করে বা বাইরে কারোর সাথে চলে যাচ্ছে, বন্ধুদের সাথে টাইম পাস করতে বেশি খুশি হচ্ছে, যখন সে বাইরে যাওয়ার অনুমতি পায় সেই প্রবণতাটা তখন বেশি বাড়ে, ঘরে থাকার চেয়ে সে বাইরে থাকাটাকে বেশি আনন্দের মনে করে। আবার কেউ কেউ আছে না খেয়ে না খেয়ে দেখা যায় যে খুবই অ্যানোরেক্সিয়া হয়ে যাচ্ছে, জেদ কাজ করে, সে ঠিক মতো খায় না, ইদার সে শুকিয়ে যেতে পারে, ম্যাল নিউট্রিশন হতে পারে, তার বিভিন্ন ডেফিসিয়েন্সিস হতে পারে, অথবা সে ওজন গেইন করতে পারে, তার মানসিক বিকাশ, মানসিক যে শান্তি সেটা ব্যাহত হতে পারে। সুতরাং আমরা বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব, আমরা বাচ্চাদের অভিযোগ আমাদের নিজেদের মধ্যেই রাখবো, আমরা সেটাকে সল্ট আউট করবো, আমরা বসবো আমাদের সন্তানদের সাথে, প্রয়োজনে এক্সপার্টের পরামর্শ নিব, কিন্তু যাকে তাকে, ইভেন দো আমাদের বাবা, আমাদের বাবা মাকে, অর্থাৎ নানি দাদি তাদের কাছেও আমরা আমাদের সন্তানের অভিযোগগুলো করব না, কারণ যার যার সাথে তার তার রিলেশনের একটা ব্যাপার থাকে। যখন আপনি সাপোজ আপনি আপনার মাকে বললেন যে ও আমার সাথে এরকম করে, ও আমার সাথে ওরকম করে, তখন আপনার মা আপনার সন্তানের সাথে মানে নাতির সাথে নাতনির সাথে দেখা হওয়ার পরই তাকে দেখা যাবে উপদেশ দেওয়া শুরু করে দিয়েছে,
এটা বাচ্চারা সামটাইমস ভালো মতো নেয় না, কারণ কি সে এটা নিতো ভালো মতো, কিন্তু সে সারাদিন যেহেতু আপনার কাছ থেকে শুনে, তার কাছে বিষয়টি তখন বিরক্ত লাগে, তার কাছে মনে হয় দেখছো আমাকে দাদা দাদু নানা নানুও আদর আদর করে না, এখন ওরা আসলে এই বিষয়গুলোকেই কাউন্ট করে। এটা 12 থেকে 16 বছরের মধ্যে বেশি হয়, 16-র পরে তো বাচ্চারা দেখা যায় যে একটু বড় হওয়ার পর এসব বিষয়কে পাত্তাই দেয় না, তখন দেখা যায় আত্মীয় স্বজনদের কাছ থেকে সে দূরে সরে আসে, সে আনন্দ ফুর্তি করতে তার প্রবলেম হয়, সে বাবা মার এই কথা গুলোতে বিরক্ত হয়ে আর কথাগুলো গায়েই লাগায় না। তো এই পরিস্থিতিতে যাওয়ার আগে বেস্ট হচ্ছে আপনি নিজেকে শুধরিয়ে ফেলুন, সুন্দরভাবে বসে বাচ্চাকে বাচ্চার আপনার অভিযোগগুলো বাচ্চার সাথে খোলাভাবে খোলামেলাভাবে পরামর্শ করুন। বাচ্চাদের বদনাম বাচ্চাদের অভিযোগ আপনি বাইরের কারো কাছে করবেন না, এ আপনার সন্তান, তার ব্যক্তিত্বকে বাইরে প্রকাশ করে তাকে ছোট করা আসলে কোনোভাবেই কারোর ঠিক না। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব জগৎ, নিজস্ব আইডেন্টিটি, নিজস্ব পার্সোনালিটি থাকে, সেইটাতে আঘাত আনলে অনেক সময় আমরা বড়রা বুঝি না, সেটা কিন্তু অন্যরকম হয়। সো আশা করি এখন থেকে এই অভ্যাসটি পরিত্যাগ করবেন, সন্তানের সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখুন, ভালো থাকুন।